সলমান খানের জয় হো নায়িকা বিগ বস ছয় প্রতিযোগী সানা খান এবার ইনস্টাগ্রামে লম্বা একটি পোস্ট করে বিলাসবহুল বিনোদন জীবন ছেড়ে ধর্মের পথ বেছে নিলেন। এ যেন ঠিক বছর খানেক আগের জায়রা ওয়াসিমকে মনে করিয়ে দিচ্ছে। ধর্মের পথে চলার শপথ নিয়ে ঠিক একইভাবে বিনোদন জগৎ থেকে সরে দাঁড়িয়েছেন কাশ্মীরি কিশোরী জায়রা। স্কাই ইজ পিঙ্কে শুটিং শেষ করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার সেই তালিকায় নাম অন্তর্ভুক্ত হল সানা খানেরও। সানা প্রশ্ন রেখেছেন সোশ্যাল মিডিয়ায়, পৃথিবীতে মানুষের আশা মানে কি অর্থ খ্যাতির পিছনে দৌড়ানো? সানা তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। বিনোদন জগতে আমি বহু বছর ধরে ছিলাম, এই সময় আমি ঈশ্বরের কৃপায় বহু খ্যাতি, অর্থ ও ভক্তদের থেকে ভালোবাসা পেয়েছি, যার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। কিন্তু কিছুদিন ধরেই একটা জিনিস ভাবছি, পৃথিবীতে মানুষের আশা কি অর্থ ও খ্যাতির পিছনে দৌড়ানোর জন্য? দরিদ্র অসহায়দের জন্য কাজ করা কি কর্তব্য নয়? একজনে কি ভাবা উচিত নয় যে তিনি যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন? এই প্রশ্নের উত্তর আমি খুঁজে বেড়াচ্ছি, বিশেষ করে জানতে চাই মৃত্যুর পরে আমার কি হবে। সানা এর সাথে আরও লিখেছেন, তিনি লিখেছেন, আমার ধর্মের মধ্যে এর উত্তর খুঁজতে চাই, বুঝতে পারি এই পৃথিবীতে জন্ম নিয়ে মৃত্যু পরবর্তী জীবনের উন্নতির জন্য কাজ করা দরকার। সৃষ্টিকর্তার নির্দেশ মতো যদি একজন মৃত্যু তার জীবন যাপন করেন তাহলেই ভালো। সবসময় অর্থ ও খ্যাতির পিছনে ছুটলেই সেটা সম্ভব নয়, বরং পাপের রাস্তা ছেড়ে সৃষ্টিকর্তার দেখানো পথেই হাঁটা উচিত। এরপরেই তিনি বলেন, তাই আজ ঘোষণা করছি যে আজ থেকে বিনোদন জগৎ থেকে চিরকালের মতো বিদায় নিলাম। আজ থেকে মানবিকতার জন্য কাজ করব এবং সৃষ্টিকর্তার নির্দেশ মেনে চলব। প্রত্যেক ভাই বোনকে আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করতে বলছি, যাতে আমায় এই কাজে তিনি অনুমতি দেন এবং গ্রহণ করেন। আমার সমস্ত ভাই বোনদের অনুরোধ করব, তারা যেন আমার সঙ্গে বিনোদন জগৎ নিয়ে আরও কোনো আলোচনা না করেন। ধন্যবাদ। এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ইংরাজি, হিন্দি এবং উর্দু ভাষাতে লম্বা একটি নোট লিখে সকলকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সানা খান। বিনোদন দুনিয়া ছেড়ে তিনি ধর্ম সাধনা, মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার কথাই জানিয়েছেন। প্রসঙ্গত, ওয়াজা তুমহো, জয় হোর পাশাপাশি বহু দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন সানা খান। গত ফেব্রুয়ারি মাসে প্রেমিক মেলভিন লুইসের সঙ্গে বিচ্ছেদ হয় তার। মেলভিনের বিরুদ্ধে একাধিক মহিলা প্রতারণার অভিযোগ আনেন তিনি, আর এরপরই সানা তার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন। We'll be right back.